ভাবছি কি আঁকানো যায়, চলো একটি ব্ল্যাক পেন আর্ট তৈরি করে নেই। তো এই ব্ল্যাক পেন আর্টটা তৈরি করে নেওয়ার জন্য আমি যে থিমটি চুজ করেছি সেটা হলো গিয়ে মানে অনেকগুলো পাখি, মানে অনেকগুলো না, ধরো গিয়ে তোমার দুটো তিনটের মতন আঁকাবো। তো সেই পাখি খাঁচা থেকে বেরিয়ে যাচ্ছে। তো এটা আমি কোনো মানে একটা ক্রিয়েটিভ পেন্টিংই বলতে পারো। তো এটার জন্য আমি কোনো অ্যাক্রিলিক কালার্স বা প্যাস্টেল কালার কোনো কিছু ইউজ করিনি, যেহেতু আমি একটা ব্ল্যাক পেন আর্ট তৈরি করব। তো তার জন্য আমার ব্ল্যাক পেন লেগেছে আর কিছু পেন্সিল, ইরেজার, এই সমস্ত বেসিক জিনিস লেগেছে। তো আমি ফার্স্টে একটু পেন্সিল দিয়ে করে নিচ্ছি, তারপর আমি ব্ল্যাক পেন দিয়ে স্টার্ট করব। তো অনেক দিন ধরেই ভাবছিলাম ভিডিওস আপলোড করব, কিছু করব, বাট সময়ও হয়ে উঠছিল না এবং শরীরও কিছু ঠিকঠাক ছিল না, যার জন্য আমি সেরকমভাবে ভিডিও পোস্ট করতে পারিনি। তো এবার দেখে নাও, আমি অনেক দিন পর আবার একটি ড্রয়িং দিচ্ছি, আমার কিছু ক্রিয়েটিভিটি দিচ্ছি। তো আই হোপ তোমাদের সবার ভালো লাগবে। এনজয় করলে আমার এই কন্টেন্টটাকে, প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও এবং আমার পেন্টিংটাকে শেয়ার করে দিও। তোমাদের সাপোর্ট পেলে আমি খুব 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 মানে খুশি হব এবং আমার অনেকটা চ্যানেলটা গ্রো করবে। তো আশা করি তোমাদের সাপোর্ট আমি এভাবেই পেয়ে যাব। তো প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করো, ফলো করো, সাবস্ক্রাইব করো এবং আমার কন্টেন্টটাকে শেয়ার করো। অ্যান্ড আমার ডিয়ার স্টুডেন্টস যারা দেখছো, আমার চ্যানেলটাকে আরও চ্যানেলটাকে গ্রো করতে হেল্প করো, তোমাদের হেল্পের আমার খুব দরকার। তোমরা যদি আমার চ্যানেলটাকে হেল্প করো লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে, তাহলে আমার চ্যানেলটা অনেকটা বাড়বে। তো আমি তোমাদের জন্য আরও আরও ইউজফুল কন্টেন্টস বানানোর চেষ্টা করব। আমার যেহেতু আর্ট অ্যান্ড ক্রাফ্ট ভীষণ ভালো লাগে, তো হয়তো আমি সেরকমভাবে রেগুলার মানে আর্ট অ্যান্ড ক্রাফ্ট পোস্ট করতে পারি না, তবে একটু পেশেন্টলি আমার সাথে যদি তোমরা থাকো, তাহলে আশা করি তোমাদেরকে অনেক ভালো ভালো কন্টেন্ট ডেলিভার করতে পারবো ফিউচারে। তো যাই হোক, দেখে নাও আমি কিভাবে এই বল পেন আর্ট, এই ব্ল্যাক পেন আর্টটাকে আমি তৈরি করলাম। তো তোমাদের যদি আমার কন্টেন্টটা ভালো লাগে, আমার পেন্টিংটা ভালো লাগে, তোমরা অবশ্যই আমার মতন একটা পেন্টিং ক্রিয়েট করে আমাকে ট্যাগ করতে পারো। আমার ইনস্টাতে পেজ আছে অনন্যাস ওয়ার্ল্ড অফ আর্ট, তোমরা সেটাতে গিয়ে আমাকে আমার পেজটাকে ফলো করতে পারো, আমার কন্টেন্টগুলোকে ওখানেও ফলো করতে পারো। এবং আমার যদি এই কন্টেন্টটা পছন্দ হয়, তাহলে এরকম একটা কন্টেন্ট ড্রয়িং করে আমাকে ট্যাগ করে আমাকে অবশ্যই দেখিও, আমি দেখব তোমাদের কন্টেন্টকে, তোমরা কীরকমভাবে এই পেন্টিংটাকে রিক্রিয়েট করলে। তো মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড মাই ফ্রেন্ডস, প্লিজ এনজয় দ্য কন্টেন্ট অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আই হোপ ইউ গাইস উইল এনজয় ইট।